বিষয় আমার দৃষ্টিতে এসেছে সিপিএম এর ফেস থেকে একটা তারা সংবাদ পরিবেশিত করছে যে একুশে সেপ্টেম্বর দুই হাজার একুশ আমাদের তথ্যমন্ত্রী একটা তথ্য দিয়েছে যে ল্যাব টেকনিশিয়ান একশো পঁচিশ জন আমরা নেব আবার এইট ডিসেম্বর আমি যেহেতু আমাদের তত্ত্বমদী স্টেশনে ছিলেন না মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পরে আমি বলেছি উনচল্লিশটা ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড আমরা নিচ্ছি এটা হলো একুশ তারিখের ক্যাবিনেট ডিসিশন যেখানে মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে চিফ সেক্রেটারি পর্যন্ত মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্যরা এবং চিফ সেক্রেটারি ছিলেন আর যেখানে আট ডিসেম্বর সেটাও মন্ত্রিসভার সিদ্ধান্ত এরা এই জিনিসটা বুঝে না এরা আমি জানি ওরা শিক্ষিত এরা গান এই জন্য এসব কথা বলছে বলছে দুজন মন্ত্রী মিথ্যার প্রতিযোগিতা শুরু করেছে এটা হলো একশো পঁচিশ জন ল্যাব টেকনিশিয়ান ফর দি হসপিটাল এবং এখানে কোথাও ব্লাড লেখা নেই যেটা একুশ সেপ্টেম্বর আমাদের মন্ত্রিসভার যে সিদ্ধান্ত হয়েছে বলছে আমরা একশো পঁচিশ জন ল্যাব টেকনিশিয়ান নেব এবং এটা কাগজ আপনারা ইচ্ছা করলে ফটো তুলে নিতে পারেন এবং সেখানে অ্যাডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরার করা রয়েছে এবং ইট ইজ এ রেকর্ড অফ দ্য ডিসিশন আমরা ক্যাবিনেটে আবার আট তারিখ আরেকটা মিটিং মিটিং ক্যাবিনেট বৈঠক বসেছে সেখানে বলা হয়েছে উনচল্লিশটা পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড অর্থাৎ এগুলি ব্লাড ব্যাঙ্কে দেওয়ার জন্য ব্লাড ব্যাঙ্কগুলিতে দেওয়ার জন্য উনচল্লিশ জন আর ওটা হলে বিভিন্ন ল্যাব ল্যাব টেকনিশিয়ান ল্যাবরেটরির জন্য এবং হাসপাতালের জন্য এই দুইটা জিনিসকে একত্র করে মিথ্যার আশ্রয় নিয়েছে আমি এদেরকে বলবো তাদের ভগবান ওদের সমতি দিক অর্থাৎ একটা মিথ্যাচারের উপর একটা দল কীভাবে চলতে পারে এটা আমি ভেবে পাই না প্রতিটি ক্ষেত্রে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে এটা একটা আরেকটা জ্বলন্ত উদাহরণ দেখে দিলাম